আমরা 7টা বাজে আসছি, তো এখন হয়ে গেছে 4-5 ঘন্টা। আর এখানে তো মানে বাচ্চার খাওয়ানোর কোনো রুম টুমও একদম সুবিধা পাচ্ছি না। তপ্ত রোদে সহস্রাধিক মানুষের অপেক্ষা কুমিল্লা পাসপোর্ট অফিস চত্বরে। ভোর থেকেই ভিড় করেন সেবাগ্রহীতারা, চাপ সামলাতে হিমশিম সেবাকর্মীদের, বিরামহীন কাজ চলে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা পাসপোর্ট অফিসের এই চিত্র প্রতিদিনের। আমি আবেদন ক্যান্সেল জমা দিয়েছি, আবার বলে আমাকে আবার 1 সপ্তাহ পরে আসার জন্য। 1 সপ্তাহ পরে তো আমাদের এই নিয়ে আবার 4 বার আসা হচ্ছে। আমি চিরিয়াল ধরেছি 642, তখন আমাদের চিরিয়াল তো 2 ঘন্টায় জায়গায় বসে রয়েছে, দেরি হইতেছে। টাকা দিলে হ্যাঁ ভিতরে একজন দিয়ে দেয়, না দিলে একা দাঁড়া করে রাখে। এখন 700 নম্বর সিরিয়াল, এখন কি আজকেও কি এভাবে যাইতে হইব? বিদেশ থেকে আসি আমি এখানে, যে 3 দিন ফর্ম টরম জমা দিয়ে এখন সিরিয়াল পাইতেছি না, অনেক কষ্ট, অনেক হয়রানি হইতেছে। 8টি বুথে দিনে 480 জনের তথ্য যাচাই ও ছবি তোলার সক্ষমতা থাকলেও প্রায় 3 থেকে 4 গুণ বেশি মানুষ পাসপোর্টের তথ্য নিবন্ধন ও নবায়ন করতে আসেন। সকাল থেকে সিরিয়াল নাম্বার নিতে ভিড় দীর্ঘ হতে থাকে গেটের বাইরেও। নারী, শিশু, বৃদ্ধরাও পাসপোর্ট নিবন্ধন করতে এসে বিড়ম্বনায় পড়ছেন। যারা ফর্ম পূরণে ভুল করছেন তাদের ভোগান্তি আরও বেশি। দালালের দৌরাত্ম্য কমলেও বেড়েছে দুর্ভোগ। 10,000 টাকার লোক যারা সুপার এক্সপ্রেস, তার সুপার এক্সপ্রেস একটা লাইন করে দেওয়া উচিত, এক্সপ্রেস একটা লাইন দেওয়া উচিত, যারা নর্মাল তার নর্মাল একটা লাইন করে দেওয়া উচিত। 2 দিন ফেরত গেছি, তো আজকে যদি আমি ফেরত চলে যাই, তো আমি পাসপোর্ট করতে আইসা যদি আমার প্রত্যেক দিন যদি আপনার 500 টাকা করে যায়, তো 1500 টাকা আমার চলে গেল, আর তো আমি তো সময় তো আমার গেলই। কুমিল্লায় 17 উপজেলায় প্রায় 65 লাখ মানুষের বসবাস, জেলার প্রায় 15 লাখ মানুষ প্রবাসে বসবাস করেন। বিদেশে যেতে হজ ও ট্যুরের জন্য পাসপোর্টের চাহিদা রয়েছে। অনলাইনে দেওয়া তারিখ ও সময় অনুযায়ী সাক্ষাতের সময় মিলছে না, মানা হচ্ছে না ক্যাটাগরি ভিত্তিক পাসপোর্ট তৈরির নির্দেশনাও। শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে কার্যক্রম বললেন পাসপোর্ট কর্মকর্তারা। শিডিউল সিস্টেমটাও চালু হয়েছে, আমরা এখন আপাতত যেটা আছে আমরা ব্যাকলগ আর শিডিউলটা আমরা তুলব। প্রতিদিন আমাদের ওই ব্যাকের কিছু লোক থাকবে, এটা আমরা আশা করি 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আমরা একদম স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসতে পারবো। রিসিভিং সেন্টারও যদি বাড়ে, জনগণ একটু মানে স্বস্তির সঙ্গে সেবাটা নিতে পারবে। কুমিল্লায় আরও একটি পাসপোর্ট অফিস করার সরকারি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি এখনও। প্রতিদিন সকাল থেকে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ ভিড় করেন দেশের শীর্ষ রেমিটেন্স প্রদানকারী জেলা কুমিল্লার এই পাসপোর্ট অফিসে। এখানে আসা সেবাগ্রহীতারা বলছেন, দিনের পর দিন এই পাসপোর্ট অফিসে ভোগান্তির শিকার হচ্ছেন তারা, তাই সেবা কার্যক্রমকে আরও দ্রুত করার আহ্বান তাদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।